সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে গিয়ে এমন একটি ট্রান্সফরমেশন যেটি অ্যাম্প্লিটিউড ডিস্ট্রিবিউশন ফাংশনকে ডিকে স্পেস ফাংশনে পরিণত করতে পারে। সায়েন্স এবং টেকনোলজির অনেক শাখায় ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ব্যবহার করা হয়ে থাকে, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের আলোচনায় অনেক ক্ষেত্রেই এটিকে শুধুমাত্র একটি ডেফিনিশন হিসেবে ইন্ট্রোডিউস করা হয়ে থাকে, কিন্তু এই ডেফিনিশনের মোটিভেশন নিয়ে খুব একটা কথা বলা হয় না। আমার আজকের প্রেজেন্টেশনের উদ্দেশ্য হচ্ছে গিয়ে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেফিনিশনের মোটিভেশন নিয়ে আলোচনা করা, এর ফিজিক্যাল ইনসাইট নিয়ে আলোচনা করা এবং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ব্যবহার করতে শেখা একটি প্রবলেম সলভিংয়ের মাধ্যমে। আলোচনার শুরুতে ধরে নেওয়া যাক আমাদের কাছে একটি অ্যানালিটিক ফাংশন ক্যাপিটাল ফাই অফ এক্স আছে। ক্যাপিটাল ফাই অফ এক্স একটি অ্যানালিটিক ফাংশন হয়, এটাকে টেইলর এক্সপ্যানশন করা যাবে এবং আমরা লিখতে পারবো ক্যাপিটাল ফাই অফ এক্স ইকুয়ালস টু সাম ওভার কে ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি স্মল ফাই কে এক্স টু দ্য পাওয়ার কে হিসেবে, যেখানে স্মল ফাই কে গুলো হচ্ছে সাম নাম্বারস। এই ধাপে আমরা একটি চেঞ্জ অফ ভেরিয়েবল অ্যাপ্লাই করি। চেঞ্জ অফ ভেরিয়েবলটি হচ্ছে গিয়ে এক্স ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার নেগেটিভ এস। এটা যদি আমরা উপরের এক্সপ্রেশনে বসিয়ে দেই তবে আমরা পাই ক্যাপিটাল ফাই অফ এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল ফাই অফ ই টু দ্য পাওয়ার নেগেটিভ এস ইকুয়ালস টু সাম ওভার কে ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি ফাই কে ই টু দ্য পাওয়ার নেগেটিভ এস হোল টু দ্য পাওয়ার কে। যে এক্সপ্রেশনটিকে আমরা সাজিয়ে লিখতে পারি সাম ওভার কে ইকুয়ালস টু জিরো আপ টু ইনফিনিটি ফাই কে ই টু দ্য পাওয়ার নেগেটিভ কে এস হিসেবে। এই ধাপে একটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা রিকগনাইজ করি যে আমাদের এই এক্সপ্রেশনের প্রত্যেকটি টার্মে একটি ওয়ান বা ইউনিটি গুণ আকারে আছে। সেই ওয়ান বা ইউনিটিকে আমরা লিখতে পারবো কে প্লাস ওয়ান মাইনাস কে হিসেবে। যদি সেভাবে লিখি আমরা পাই ক্যাপিটাল ফাই অফ এক্স ইকুয়ালস টু সাম ওভার কে ইকুয়ালস টু জিরো আপ টু ইনফিনিটি স্মল ফাই কে মাল্টিপ্লাইড বাই ই টু দ্য পাওয়ার নেগেটিভ কে এস মাল্টিপ্লাইড বাই কে প্লাস ওয়ান মাইনাস কে। এই রেজাল্টটি আমরা মনে রাখি এবং পরবর্তী ধাপে প্রসিড করি। তো এবার আমরা আমাদের আগের ধাপে পাওয়া ফলাফল উপরে লিখে রেখেছি। ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়ালস টু সাম ওভার কে ইকুয়ালস টু জিরো আপ টু ইনফিনিটি ফাই কে ই টু দ্য পাওয়ার নেগেটিভ কে এস মাল্টিপ্লাইড বাই কে প্লাস ওয়ান মাইনাস কে। এই সিরিজটিকে অনেক সময় ডিরিক্লে সিরিজ বলা হয়ে থাকে। তো এবার আমরা তিনটি নতুন চেঞ্জ অফ ভেরিয়েবল ইন্ট্রোডিউস করতে চাই। একটি হচ্ছে গিয়ে ক্যাপিটাল এফ অফ এস ইকুয়ালস টু ক্যাপিটাল ফাই অফ ই টু দ্য পাওয়ার নেগেটিভ এস, অর্থাৎ আমরা আমাদের ক্যাপিটাল ফাইকে নতুন নাম দিতে চাই ক্যাপিটাল এফ। আরেকটি চেঞ্জ অফ ভেরিয়েবল যেটা করতে চাই সেটা হচ্ছে টি অফ কে ইকুয়ালস টু কে, অর্থাৎ আমরা আমাদের ইন্ডেক্সগুলোর নতুন নাম দিতে চাই টি। এবং সবশেষে আরেকটি যে চেঞ্জ অফ ভেরিয়েবল আমরা করতে যাচ্ছি তা হচ্ছে গিয়ে এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ টি অফ কে ইকুয়ালস টু ফাই কে, অর্থাৎ আমাদের যে কোয়েফিশিয়েন্টগুলো ছিল ওগুলোকে আমরা নতুন নাম দিতে চাই স্মল এফ অফ টি। তো এই চেঞ্জ অফ ভেরিয়েবলগুলো যদি আমরা উপরের রেজাল্টে বসিয়ে দেই আমরা পাই ক্যাপিটাল এফ অফ এস ইকুয়ালস টু ক্যাপিটাল ফাই অফ ই টু দ্য পাওয়ার নেগেটিভ এস ইকুয়ালস টু সাম ওভার টি অফ কে ইকুয়ালস টু জিরো আপ টু ইনফিনিটি এফ অফ টি ইন্টু ই টু দ্য পাওয়ার নেগেটিভ টি অফ কে ইন্টু এস মাল্টিপ্লাইড বাই টি অফ কে প্লাস ওয়ান মাইনাস টি অফ কে। এই ফলাফলটিকে আমরা আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারি সাম ওভার টি ইকুয়ালস টু জিরো আপ টু ইনফিনিটি এফ অফ টি মাল্টিপ্লাইড বাই ই টু দ্য পাওয়ার নেগেটিভ টি এস মাল্টিপ্লাইড বাই ডেল্টা টি, যেখানে আমরা টি অফ কে প্লাস ওয়ান মাইনাস টি অফ কে কে আমরা বলছি ডেল্টা টি। তো এই ফলাফলটি অলরেডি দেখতে রিমান সামের মতন, যেটি আমরা পরের ধাপে গিয়ে একটি ইন্টিগ্রেশনে পরিণত করতে পারবো। সো ফার আমরা লিখতে পেরেছি ক্যাপিটাল এফ অফ এস ইকুয়ালস টু সাম ওভার টি ইকুয়ালস টু জিরো আপ টু ইনফিনিটি স্মল এফ অফ টি ই টু দ্য পাওয়ার নেগেটিভ টি এস মাল্টিপ্লাইড বাই ডেল্টা টি। এখানে আমাদেরকে মনে রাখতে হবে এই ডেল্টা টিগুলো হচ্ছে গিয়ে আসলে ওয়ান, তার কারণ আমাদের টেইলর এক্সপ্যানশনে এক্স এর পাওয়ার হিসেবে শুধুমাত্র ইন্টিজার ভ্যালুগুলোই অ্যালাউড ছিল, কোনো নন ইন্টিজার ভ্যালু অ্যালাউড ছিল না। এখন যদি আমরা আমাদের টেইলর এক্সপ্যানশনে এক্স এর পাওয়ার হিসেবে সমস্ত রিয়েল ভ্যালু অ্যালাউ করি তখন পাশাপাশি দুইটি এক্স এর পাওয়ারের ভেতরে যে পার্থক্য হবে সেটি হবে খুবই নগণ্য বা টেন্ডস টু জিরো। তখন আমরা লিখতে পারবো এফ অফ এস ইকুয়ালস টু লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো সাম ওভার টি ইকুয়ালস টু জিরো আপ টু ইনফিনিটি এফ অফ টি ই টু দ্য পাওয়ার নেগেটিভ টি এস মাল্টিপ্লাইড বাই ডেল্টা টি। এখানে দেখা যাচ্ছে এই এক্সপ্রেশনটি আসলে ইন্টিগ্রেশনের ডেফিনিশন, তাই আমরা এটাকে লিখতে পারবো ইন্টিগ্রেশন জিরো আপ টু ইনফিনিটি স্মল এফ অফ টি ই টু দ্য পাওয়ার নেগেটিভ টি এস ডিটি।
এখানে যে প্রসেসটি আমরা ব্যবহার করেছি তাকে বলা হয় পাসিং টু দ্য কন্টিনিউয়াম লিমিট। তার মানে আমরা একটি ডিসক্রিটাইজড সিচুয়েশন দিয়ে শুরু করে আমরা এটাকে কন্টিনিউয়াস ভার্সনে পরিণত করেছি। এখানে এই ইন্টিগ্রেশনটাকেই বলা হয় স্মল এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, যেটি এস এর উপর ডিপেন্ড করে। এখানে আসলে আমরা যেটি করেছি সেটি হচ্ছে গিয়ে টেইলর এক্সপ্যানশনকে বা ডিরিক্লে এক্সপ্যানশনকে আমরা কন্টিনিউয়াস ভার্সনে পরিণত করেছি। আমাদেরকে যদি ফাই কে কোএফিশিয়েন্টগুলো দেওয়া হতো তখন আমরা অলওয়েজ অরিজিনাল ফাংশনটি কনস্ট্রাক্ট করতে পারতাম। তেমনিভাবে আমাদেরকে যদি এফ অফ টি দেওয়া হয় আমরা অরিজিনাল ফাংশন এফ অফ এস কে কনস্ট্রাক্ট করতে পারবো। তার মানে টেইলর এক্সপ্যানশন বা ডিরিক্লে এক্সপ্যানশনের কন্টিনিউয়াস ভার্সনই হচ্ছে গিয়ে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো এতক্ষণ আমরা দেখলাম ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেফিনিশন, ক্যাপিটাল এফ অফ এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো আপ টু ইনফিনিটি স্মল এফ অফ টি ই টু দ্য পাওয়ার নেগেটিভ টি এস ডিটি কীভাবে আসে। এবার এই ডেফিনিশন ব্যবহার করে আমরা একটি সিম্পল ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করব। আমাদের সিম্পল ফাংশনটি হচ্ছে এফ অফ টি ইকুয়ালস টু ওয়ান ফর অল টি বিলংস টু জিরো আপ টু ইনফিনিটি। এই ফাংশনটি যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডেফিনিশনে বসিয়ে দেই তবে পাই ক্যাপিটাল এফ অফ এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো আপ টু ইনফিনিটি ই টু দ্য পাওয়ার নেগেটিভ টি এস ডিটি। এই ইন্টিগ্রেশনটি খুব সহজেই পারফর্ম করা যেতে পারে এবং পারফর্ম করলে আমরা পাই ই টু দ্য পাওয়ার নেগেটিভ টি এস ডিভাইডেড বাই নেগেটিভ এস ইভ্যালুয়েটেড অ্যাট ইনফিনিটি মাইনাস ইভ্যালুয়েটেড অ্যাট জিরো। এই এক্সপ্রেশনটি ইভ্যালুয়েট করলে আমরা পাই ওয়ান ওভার এস মাল্টিপ্লাইড বাই ই টু দ্য পাওয়ার নেগেটিভ জিরো এস মাইনাস ই টু দ্য পাওয়ার নেগেটিভ ইনফিনিটি এস। এখন আমরা জানি ই টু দ্য পাওয়ার জিরো হচ্ছে গিয়ে ওয়ান এবং ই টু দ্য পাওয়ার নেগেটিভ ইনফিনিটি হচ্ছে গিয়ে জিরো। তো এটি বসিয়ে দিলে আমরা পাই ওয়ান ওভার এস। তার মানে স্মল এফ অফ টি ইকুয়াস টু ওয়ান ফাংশনটির ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে গিয়ে ক্যাপিটাল এফ অফ এস ইকুয়াস টু ওয়ান ওভার এস। তো এতে আমরা কি বুঝলাম? এতে আমরা বুঝলাম সকল ই টু দ্য পাওয়ার নেগেটিভ টি এস ফাংশনকে সমান অ্যাম্পলিটিউডে যোগ করলে পাওয়া যায় ওয়ান ওভার এস। ওয়ান ওভার এস ফাংশনটি এস ইকুয়াস টু জিরোতে ইনফিনিটি এবং এস ইকুয়াস টু ইনফিনিটিতে জিরো। এর কারণ হচ্ছে গিয়ে ই টু দ্য পাওয়ার নেগেটিভ টি এস ফাংশনটি এস ইকুয়াস টু জিরো পয়েন্টে ওয়ান। তো আমরা যখন ইনফিনিটি সংখ্যক ওয়ান যোগ করি তখন পাওয়া যায় ইনফিনিটি। অন্যদিকে ই টু দ্য পাওয়ার নেগেটিভ টি এস ফাংশনটি এস ইকুয়াস টু ইনফিনিটিতে জিরো, তো ইনফিনিটি সংখ্যক জিরো যোগ করলেও জিরোই পাওয়া যায়। তো এটি ছিল আমাদের আজকের প্রেজেন্টেশন। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ধন্যবাদ।